মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরান। বেশ, তুমি না পারো আমি নিজেই ওকে উত্তর দিচ্ছি। জেদিরাজ, আপনি কাকে কি বলছেন? এখন বোধহয় সেই সংখ্যাটা পূর্ণ হতে চলেছে। কিন্তু এ যে আমাকে কতখানি অপমান করলো, আজ আপনারা নিজেরাই সচক্ষে সব দেখলেন তো। তোমাকে আর পাণ্ডবদের একই সঙ্গে আমি জমালয় পাঠাতে চাই। এসো জনার্দন, যুদ্ধ করো। যে রাজারা সেই পূজা সহ্য করতে পারবেন না, তাদের মাথায় আমি পদাঘাত করছি। মহাভারত চিরকালের চিরনতুন। মহর্ষি বেদব্যাস রচিত মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ করেছেন হরিদাস সিদ্ধান্ত বাগিশ, কালীপ্রসন্ন সিংহ, রাজশেখর বসু সহ অনেক বিদগ্ধ পণ্ডিত। সেই সব জনপ্রিয় অনুবাদ এবং প্রচলিত ভাষ্যকে ভিত্তি করে সহজ ভাষায় মহাভারতের নাট্যরূপ দেয়া হল শুধুমাত্র আপনার জন্য। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। যুধিষ্ঠিরকে রাজসূয় যজ্ঞের পরামর্শ দিলেন দেবর্ষি নারদ। সেই মহাযজ্ঞের প্রধান বাধা ছিলেন জরাসন্ধ। কৃষ্ণের কৌশলে জরাসন্ধকে বধ করলেন ভীম। আর তারপর ইন্দ্রপ্রস্থে ধনসম্পদের অভাব নেই। চার পাণ্ডব মিলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই চার দিক জয় করে প্রচুর পরিমাণে কর এবং উপঢৌকন এনে যুধিষ্ঠিরের হাতে তুলে দিল। মহারাজ যুধিষ্ঠিরের প্রভূত সম্পদ দেখে তার শুভার্থী বন্ধুরা এবার যুধিষ্ঠিরকে রাজসূয় যজ্ঞের উদ্যোগ নেওয়ার জন্য উৎসাহিত করতে লাগল। মহারাজ যুধিষ্ঠির প্রাচুর্য, শক্তি, ধর্মবল এবং লোকবল সব দিক দিয়েই আপনি শ্রেষ্ঠ। সুদূর উত্তরের হিমালয় থেকে দক্ষিণের সাগর গর্ভের লঙ্কা দ্বীপ অবধি আপনার শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিয়েছে। তারা স্বেচ্ছায় আপনাকে কর প্রদান করে। এই হলো প্রকৃষ্ট সময় মহারাজ, এবার সত্তর রাজসূয় যজ্ঞের আয়োজন শুরু করুন। আমি নিজেও সে কথাই ভাবছি মিত্র। অনুজ সহদেব, আজ্ঞা করুন মহারাজ। মঙ্গলাচরণ এবং যজ্ঞের জন্য যেসব উপকরণের কথা ব্রাহ্মণরা বলে পাঠিয়েছেন, তুমি সেগুলো সংগ্রহ করতে আদেশ দাও ভ্রাতা। সেই কার্য ইতিমধ্যেই সমাধা হয়েছে। শুভ দিনের ঘোষণা হয়ে গেলেই যজ্ঞবেদী নির্মাণ করা হবে। ওই ওই কৃষ্ণ এসেছে। সহদেব, শুনতে পাচ্ছ? যাও ভ্রাতা, বাসুদেবকে বরণ করে নিয়ে এসো। ভ্রাতা নকুল বাসুদেবের সঙ্গেই আছেন মহারাজ, আমিও এখনই যাচ্ছি। মহারাজের জয় হোক, সব মঙ্গল তো রাজন? যেখানে কৃষ্ণ সেখানেই সর্বাঙ্গীন মঙ্গল। এসো বাসুদেব, এসো। তুমি অনুমতি না দিলে রাজসূয় যজ্ঞ শুরু করতে পারছি না। যে আমাকে অনুমতি দাও বাসুদেব, আমি ভ্রাতাদের সঙ্গে নিয়ে যজ্ঞের জন্য প্রস্তুত হই, অথবা তুমি স্বয়ং আমাদের সকলের কল্যাণে এই যজ্ঞ শুরু করো। বাসুদেব, তোমার চেয়ে শ্রেষ্ঠ যজ্ঞকারী এই পৃথিবীতে আর কেউ নেই কৃষ্ণ। আগে না জ্যেষ্ঠ ভ্রাতা, রাজসূয় যজ্ঞ আপনারই সাজে। আপনি শশাগড়া ধরনের সম্রাট হওয়ার যোগ্য, আমি আপনার আজ্ঞাবহ মাত্র। আমাকে যে কাজের ভার দেবেন আমি সেই কাজই করব রাজন। তোমার অনুমতি নিয়ে আমি মহর্ষি ব্যাসদেবের কাছে প্রার্থনা করছি বাসুদেব, তিনি যেন অনুগ্রহ করে এই যজ্ঞের ভার নেন। হে প্রণম্য ঋষিবর, হে মহর্ষি ব্যাসদেব, আপনি স্বয়ং এই রাজ্যের ঋত্বিক হয়ে মহারাজ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ সুসম্পন্ন করার ভার নিন। হে মহর্ষি, আমাদের অনুগ্রহ করুন। পুত্র যুধিষ্ঠির, তোমার মনস্কামনা সফল হয়েছে পুত্র। আমার সঙ্গে এই যে অগ্নিশিখার মতো ব্রাহ্মণদের দেখছ, এরা সকলেই ঋষি এবং মহাত্মা। সকলে মিলে তোমার রাজসূয় যজ্ঞস্থল চিহ্নিত করব পুত্র। প্রণাম মহর্ষি ব্যাসদেব, আপনার অসীম অনুকম্পা প্রভু। দ্বারকাধিপতি বাসুদেব,
বেদব্যাসের আভূমি প্রণাম গ্রহণ করুন। মহারাজ যুধিষ্ঠির, আজ্ঞা করুন মহর্ষি। শাস্ত্র অনুসারে বিচার বিশ্লেষণ করে এই ঋষিগণ তোমার যজ্ঞস্থল চিহ্নিত করে দিচ্ছেন। সেই ভূমিকে কেন্দ্র করে সুদৃশ্য তোরণ নির্মাণের আদেশ দাও তোমার শিল্পীদের। আপনার আদেশ শিরোধার্য মহর্ষি। ব্রহ্মজ্ঞ যাজ্ঞবল্ক, ঋষি ধৌম, পৈলমুনি এবং তাঁদের শিষ্য সন্তানেরা একত্রিত হয়ে শাস্ত্রালোচনা ও বিচার শুরু করলেন। দীর্ঘ বিচারের শেষে এবার যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের স্থান নির্ণয় করা শুরু হল। তারপর মহাসমারোহে রাজকীয় তোরণ এবং অতিথিদের জন্য অসংখ্য সুবৃহৎ ভবন নির্মাণের কাজেরও সূচনা হল। এদিকে যুধিষ্ঠিরের আদেশে দেশ দেশান্তরের রাজাদের আমন্ত্রণ জানানো হল। সেই নিমন্ত্রণের তালিকা থেকে ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র কেউই বাদ গেল না। দেশ দেশান্তরের রাজারা যখন ইন্দ্রপ্রস্থে আসতে শুরু করেছে, তখন নকুলকে ডেকে যুধিষ্ঠির বলল, অনুজ নকুল, তুমি স্বয়ং রথ নিয়ে হস্তিনাপুরে যাও। পিতামহ ভীষ্ম, জ্যেষ্ঠতাত ধৃতরাষ্ট্র, গুরু দ্রোণাচার্য, কুলগুরু কৃপাচার্য, ক্ষুল্লতাত বিদুর এবং দুর্যোধন সহ কৌরব ভ্রাতাদের নিমন্ত্রণ করে সাদরে ইন্দ্রপ্রস্থে নিয়ে এসো। কৌরবদের মিত্র এবং সুহৃদদেরও বরণ করে এনো। যথাজ্ঞা মহারাজ। নকুলের বিনীত আমন্ত্রণে হস্তিনাপুরের কৌরব শিরোমণিরা ব্রাহ্মণ এবং পুরোহিতদের অগ্রভাগে রেখে ইন্দ্রপ্রস্থে এসে উপস্থিত হলেন। কর্ণসহ কৌরব মিত্ররাও এল। দুর্যোধন, দুঃশাসন প্রমুখ ভ্রাতারাও যুধিষ্ঠিরের যজ্ঞ দেখতে ইন্দ্রপ্রস্থে এসে উপস্থিত হল। গান্ধাররাজ সুবল, যুবরাজ শকুনি, রাজা ভগদত্ত, রাজা শল্য, শিশুপাল, জয়দ্রথ সহ দিগ্বিজয়ী মহাবীর রাজাদের স্বাগত জানানোর জন্য আয়োজনের কোনো ত্রুটি রাখেনি যুধিষ্ঠির। হলধারী বলরামকে সম্মুখভাগে রেখে যাদব রাজা, রাজকুমার এবং বীর যোদ্ধারাও একে একে ইন্দ্রপ্রস্থে এল। নৃত্য, গীত, খাদ্য, পানীয় ইত্যাদি কোনো কিছুরই অভাব হল না। উপহারস্বরূপ অসংখ্য ধনরত্নও দেওয়া হল। যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে যে যার সাধ্যমতো দান করতে লাগল। প্রত্যেক রাজাই ভাবল, বুঝি তার দেওয়া সম্পদেই এই মহাযজ্ঞের ব্যয় নির্বাহ হবে। ইন্দ্রপ্রস্থ রাজ্য এবং অতিথি ভবন যখন আনন্দরোলে পরিপূর্ণ, তখন নকুল ও সহদেবকে সঙ্গে নিয়ে মহামতি ভীষ্ম এবং গুরু দ্রোণ, কৃপ ও বিদুরের কাছে এসে আভূমি প্রণাম করল যুধিষ্ঠির। হে শ্রেষ্ঠ গুরুগণ, দাস যুধিষ্ঠিরের সাষ্টাঙ্গ প্রণাম গ্রহণ করুন। আয়ুষ্মান ভব পুত্র, বিজয়ী ভব, তোমার এই মহাযজ্ঞ সফল হোক রাজা। আমার রাজ্যে যত সম্পদ, বৈভব, প্রাচুর্য এসবই আপনাদের সেবায় নিবেদন করলাম গুরুবর। আপনারা আমাকে সেবাদাস মনে করে যেমন আদেশ দেবেন আমি ঠিক তেমনই করব। বৎস যুধিষ্ঠির, এই বিরাট কর্মযজ্ঞ কেউই এককভাবে সমাধা করতে পারবে না। তুমি গুরুত্ব এবং আগ্রহ বুঝে এক একজনকে এক একটি দায়িত্ব অর্পণ করো, তবেই তোমার এই বিরাট যজ্ঞ সফল হয়ে উঠবে। যথাজ্ঞা গুরুদেব, আপনার আদেশ শিরোধার্য। গুরুজনদের কথা স্মরণে রেখে যুধিষ্ঠির অশ্বত্থামাকে ব্রাহ্মণদের স্বাগত জানানোর ভার দিলেন। সঞ্জয়কে রাজাদের সেবায় নিযুক্ত করলেন। কৃপাচার্য ধনরত্ন নেওয়া এবং দক্ষিণা দেওয়ার দায়িত্ব নিলেন। কোন খাতে কত ব্যয় হবে তা দেখার দায়িত্ব রইল বিদুরের। খাদ্য এবং পানীয়ের দায়িত্ব নিল দুঃশাসন। উপহার ও দান গ্রহণ করার দায়িত্বে দুর্যোধন এগিয়ে এল। ধৃতরাষ্ট্রকে সর্বোচ্চ সম্মান দিয়ে এই যজ্ঞভূমির অধিকর্তার আসনে বসাল যুধিষ্ঠির। এই বিশাল কর্মকাণ্ডের মধ্যে কোন কাজটি কখন করতে হবে, কোন কাজের গুরুত্ব কতখানি, সে বিষয়ে ভীষ্ম এবং দ্রোণাচার্যের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে ঘোষণা করল যুধিষ্ঠির।
সকলকে সমস্ত কাজের ভার দিয়ে এবার সে কৃষ্ণের সামনে এসে দাঁড়াল। কেশব, কোন কাজটা যে তোমার উপযোগী তা কিছুতেই বুঝে উঠতে পারছি না। মহারাজ, আমি নিজেই একটি কাজ বেছে নিয়েছি, এখন আপনার অনুমতির অপেক্ষা শুধু। বলো কেশব, কি দায়িত্ব নিতে চাও তুমি? মহারাজ, প্রবেশদ্বারের বাইরে দাঁড়িয়ে এখানে আগত সমস্ত ব্রাহ্মণের পা ধুয়ে দেব আমি। কেশব, তুমি? পুণ্য অর্জনের এই সুযোগ থেকে দয়া করে আমাকে বঞ্চিত করবেন না মহারাজ। তোমার ইচ্ছায় আমার বাধা দেবার মতো সাধ্য নেই কেশব। বেশ, তবে তাই হোক। ব্রহ্মর্ষি যাজ্ঞবল্ক, ঋষি ধৌম্য, পৈলমণি এবং অন্যান্য মহাত্মাকে সঙ্গে নিয়ে এবার ঋত্বিকের আসনে এসে বসলাম আমি, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। শুরু হল মহাযজ্ঞ। মন্ত্রপাঠ, স্তোত্রপাঠ এবং আহুতিদানের মধ্য দিয়ে মহাযজ্ঞ সমাপ্ত হল। সেই যজ্ঞের ব্রাহ্মণদের দক্ষিণাস্বরূপ বহু স্বর্ণমুদ্রা, গাভী এবং তৈজসপত্রাদি দান করা হল। অন্য বর্ণকেও রীতি অনুসারে যথাযোগ্য দান ধ্যান করা হল। তারপর এলো সেই বহু প্রতীক্ষিত অভিষেকের দিন। রাজসু যজ্ঞের শেষে রাজচক্রবর্তীর আসনে মহারাজ যুধিষ্ঠিরের অভিষেক হবে। যজ্ঞবেদীকে ঘিরে এবার ব্রতধারী ব্রাহ্মণ এবং মুনিঋষিদের উপস্থিতি জলজল করছে। তাঁদের সমবেত মন্ত্রোচ্চারণ, বেদপাঠ এবং বেদচর্চায় সেই যজ্ঞভূমি যেন প্রজাপিতা ব্রহ্মার সভার মতো উজ্জ্বল হয়ে উঠেছে। পৃথিবীর অগণিত ক্ষত্রিয় রাজাদের বর্ণময় উপস্থিতি দেখে হস্তিনাপুরের রাজকুমারেরা বিস্ময়ে অভিভূত হয়ে গেল। এইরকম এক শুদ্ধ গম্ভীর রাজকীয় যজ্ঞস্থলে এবার দেবর্ষি নারদ এসে প্রবেশ করলেন। দেবর্ষি নারদ, আমার প্রণাম গ্রহণ করুন। হে দেবর্ষি, আপনাকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। নারায়ণ নারায়ণ, কল্যাণ হোক রাজন, সকলে সুখী হও। তার জন্য নির্দিষ্ট করে রাখা আসনে এসে বসলেন দেবর্ষি নারদ। তারপরে সহাস্য মুখে সমগ্র সভাস্থলটিকে নিরীক্ষণ করলেন। অগণিত ক্ষত্রিয় ভরা সভা দেখে নিজের মনেই যেন বিহ্বল হয়ে পড়লেন তিনি। স্তব্ধ হয়ে ভাবতে লাগলেন, সৃষ্টিকর্তা নারায়ণ স্বয়ং দেবগণকে আদেশ দিয়েছিলেন যে পরস্পরকে হত্যা করে তারা পুনরায় স্বর্গে ফিরে আসবেন। সেই সময় তো বিশেষ দূরে নেই দেখছি। নারায়ণ স্বয়ং যখন এসেছেন, এই ক্ষত্রিয় রাজারা তাহলে সেই দেবতারই অংশ, এরা সকলেই সমূলে বিনষ্ট হবেন। নারায়ণ স্বয়ং আত্মাভিমানী ক্ষত্রিয়কুলকে অতি সত্তর বিনষ্ট করবেন। এই সত্য আমার কাছে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠেছে। নারায়ণ নারায়ণ। যজ্ঞ শেষ হওয়ার পরে গঙ্গাপুত্র ভীষ্ম এবার যুধিষ্ঠিরকে ডেকে বললেন, মহারাজা যুধিষ্ঠির, এবার যজ্ঞতমর পূজা করার জন্য প্রস্তুত হও। আচার্য, ঋত্বিক সম্বন্ধে বেদজ্ঞ, গৃহস্থ, রাজা এবং পরম সুহৃদ, এই ছজনই পূজার যোগ্য। ভাগ্য সুপ্রসন্ন না হলে এই ছজনকে একই সঙ্গে পাওয়া যায় না। যুধিষ্ঠির, এই ছ ধরনের মানুষই তোমার সভায় উপস্থিত আছেন। বহুদিন পরে তাঁরা সকলে তোমাকে শুভেচ্ছা জানাতে একত্রিত হয়েছেন। তুমি এদের সকলকে অর্ঘ্য দান করতে পারো। অবশ্য যদি কোনো একটি অর্ঘ্যই দিতে চাও, তবে সেটি বেছে নেওয়ার মতো উপায়ও আছে। অনুগ্রহ করে সেই উপায়টিও আমাকে বলে দিন পিতামহ। মহারাজ, এই যে ছজনের কথা বললাম,
তাঁদের মধ্যে থেকে সকল দিক থেকে সর্বোত্তম মানুষটিকেও তুমি অর্ঘ্য দান করতে পারো। সেই অর্ঘ্য দানও সার্থক হবে। পিতামহ, এই সভায় যতজন মান্যগণ্য অতিথি বসে আছেন, নিজ নিজ ক্ষেত্রে তারা সকলেই সেরা। এদের মধ্যে শ্রেষ্ঠতমকে বেছে নেওয়ার মতো দুঃসাহস আমার নেই। যদি কোনো একজনকেই অর্ঘ্যদান করতে চাই, তাহলে কাকে করব অনুগ্রহ করে আমাকে বলে দিন। মহারাজ যুধিষ্ঠির, শ্রেষ্ঠতম মানুষটি তো তোমার চোখের সামনেই রয়েছেন। অসংখ্য গ্রহ নক্ষত্রের মধ্যে সূর্য যেমন একটি, সমস্ত অন্ধকারময় স্থানকে তিনি আলোকিত করেন, তেমনি তোমার এই সভাস্থলকে আলোকিত করে আছেন বাসুদেব কৃষ্ণ। তেজ, বল এবং পরাক্রমে এই সভায় উপস্থিত সকল পুরুষের মধ্যে কৃষ্ণই হলেন শ্রেষ্ঠ পুরুষ। এই অর্ঘ্য তুমি তাঁকেই দান করো মহারাজ। যথাজ্ঞা পিতামহ। এই রাজসূয় যজ্ঞের প্রধান অর্ঘ্য আমি বাসুদেবকেই প্রদান করব। পুত্র সহদেব, মহারাজ যুধিষ্ঠিরের হয়ে এই রাজসূয় যজ্ঞের অর্ঘ্য তুমি বাসুদেবকে অর্পণ করো। আপনার আদেশ শিরোধার্য পিতামহ। হে বাসুদেব, হে কেশব, আপনি অনুগ্রহ করে মহারাজ যুধিষ্ঠিরের এই অর্ঘ্য গ্রহণ করুন। এই অর্ঘ্যখানি আপনাকে অর্পণ করে আমি কৃতার্থ হলাম। তোমার অর্ঘ্য গ্রহণ করে আমি সুখী হলাম সহদেব। তুমি আমার অভিনন্দন গ্রহণ করো। এ কি করলে যুধিষ্ঠির, এমন এক মহাযজ্ঞের শেষে এই অন্যায় কাজ কেন করলে তুমি? কি অন্যায় করেছি আমি? আপনিই বলে দিন মাননীয় চেদিরাজ শিশুপাল। একমাত্র কোন রাজাই রাজসূয় যজ্ঞের অর্ঘ্য পাওয়ার অধিকারী। আজ যাকে অর্ঘ্য দিলে তুমি, সেই কৃষ্ণ তো রাজা নয়? তাহলে সে তোমার পূজা পায় কি করে? তোমার এই কাজকে সমর্থন করতে পারছি না ধর্মপুত্র। এটা পাণ্ডবদের সবচেয়ে বড় ভুল। এটা কি সত্যিই ভুল, নাকি তুমি ইচ্ছে করেই কাজ করলে যুধিষ্ঠির? আমাকে ক্ষমা করবেন চেদিরাজ, পিতামহ ভীষ্মের আজ্ঞায় আমি পালন করেছি। তাছাড়া আমিও বাসুদেব কৃষ্ণকেই সকল দিক থেকে যোগ্য বলে মনে করি। পিতামহ ভীষ্ম, তার বয়স হয়েছে বলে বুদ্ধি লোপ পেয়েছে, কি বলতে কি বলে বসেছেন তা ঠিক নেই। আর তোমরা, তোমরা অল্প বয়সী বালক মাত্র, তোমাদের বিপথে চালিত করেছেন তিনি, তোমরাও তার কথা শুনে এত বড় ভুল কাজটা করে বসলে? ভীষ্ম, লোকে তোমাকে ধার্মিক বলে পূজো করে, তোমার আসল রূপ তো তারা চেনে না। তোমার মতো অধার্মিক এখানে আর কেউ নেই। জেদিরাজ, আপনি কাকে কি বলছেন? অর্জুন, উনি আমাদের মাননীয় অতিথি, তুমি এভাবে ওর সঙ্গে কথা বলো না ভ্রাতা, শান্ত হও। ভীষ্ম আসলে কতখানি স্বার্থপর তুমি জানো না অর্জুন? সে নিজের মনোগত ইচ্ছাতেই সে নীতি আর ধর্ম আখ্যা দিয়ে থাকে। কৃষ্ণকে যদি পূজা পাওয়ার মতোই জ্ঞানবৃদ্ধ বলে মনে করে থাকো ভীষ্ম, তাহলে ভুলে যেও না যে তার পিতা বাসুদেবও এই সভায় উপস্থিত আছে। এই 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 পূজোটা তো তারই পাওয়া উচিত। আচ্ছা, কৃষ্ণকে কি তোমরা পাণ্ডবদের অতি প্রিয় সুহৃদ বলে মনে করো? তাহলে রাজা দ্রুপদ কি দোষ করলেন? তিনিও তো পাণ্ডবদের ভালো চান, কৃষ্ণের চেয়ে একটু বেশি চান বোধ হয়। যেদিরাজ, আপনি বোধ হয় জানেন না যে... আরে আমি জানি না, তোমাদের পিতামহ সব একা জানেন তাই না? তোমার বুদ্ধি দেখে অবাক হয়ে যাচ্ছি যুধিষ্ঠির। কৃষ্ণকে যদি আচার্য ভেবে পূজো করে থাকো, তাহলে তোমাদের রাজবংশের আচার্য দ্রোণকে ভুলে গেলে? এই সভায় গুরু দ্রোণ স্বয়ং উপস্থিত আছেন যখন, তখন তার পূজোটা ওই কৃষ্ণ কি করে কেড়ে নেয়? হ্যাঁ হ্যাঁ, এটা তো ঠিক। গুরু দ্রোণ নিজে আছেন যে, সঙ্গে কৃপাচার্যও রয়েছেন, তাহলে ভীষ্ম এটা কি করলেন? দেখেছো যুধিষ্ঠির, দেখেছো,
তোমার নিমন্ত্রিতরাও এই কাজকে সমর্থন করছে না। কৃষ্ণ গুরুও নয়, আচার্যও নয়, রাজা তো নয়, এমনকি পুরোহিত নয়। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসী সভায় রয়েছেন, তাকে অতিক্রম করে অন্য কেউ পুরোহিত হতে পারে কখনো? আরে ভীষ্মের না হয় মতি ভ্রম হয়েছে। কিন্তু তুমি তো জানো যুধিষ্ঠির, তোমার পিতামহ নিজেই ইচ্ছা মৃত্যুর অধিকারী, সেই সৌভাগ্য এই পৃথিবীর আর কারণে। তাকেই না হয় পূজো করতে, তাতে কোনো দোষ হতো না। সর্বস্ত্র বিশারদ অশ্বত্থামা, শ্রেষ্ঠ রাজা শল্য, জয়দ্রথ, এমনকি মহাবীর দুর্যোধন তো তোমার সামনে ছিল। আর কর্ণ, পরশুরামের সবচেয়ে প্রিয় শিষ্যকেও তোমার চোখে পড়ল না যুধিষ্ঠির? শিশুপাল এসব কি করে বলে যাচ্ছে কৃষ্ণ? তুমি কি কেবল চুপ করে শুনেই যাবে, কোনো উত্তর দেবে না তো? বেশ, তুমি না পারো আমি নিজেই ওকে উত্তর দিচ্ছি। শান্ত হন জ্যেষ্ঠ ভ্রাতা, যেখানে ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্যের মতো গুরুজনেরা বসে আছেন, সেখানে অযথা তর্ক বিতর্কের কি দরকার? শিশুপাল না হয় কয়েকটা কথাই বলছে শুধু, এর বাইরে তো আর অন্য কিছু করছে না। যজ্ঞসভায় কোনো অস্ত্র প্রয়োগ তো করেনি? কয়েকটা কথা না কৃষ্ণ, না, তোমার মতো এত সহজে এই ব্যাপারটা আমি মেনে নিতে পারছি না। তোমাকে এত বড় অপমান করে শিশুপাল পার পেয়ে যাবে? কখনো না, কখনো না, আমি একাই ওকে। আরে আরে, কি করছেন জ্যেষ্ঠ ভ্রাতা? শিশুপাল শুধু আমাকে নয়, এই সভার সকলকে অপমান করছে। মহামতি ভীষ্ম, মহারাজা যুধিষ্ঠির, কাউকেই বাদ দিচ্ছে না সে। তাহলে আমি একা আমার অপমানটাকেই এত বড় করে কেন দেখবো বলতে পারেন? তাহলে কেন প্রতিবাদ করছো না কৃষ্ণ, কেন? তোমার সামনে এত বড় একটা অন্যায় হচ্ছে দেখেও একবারও তাকে নিরস্ত করবে না কৃষ্ণ? এখনো সময় হয়নি জ্যেষ্ঠ। শিশুপালের জননীকে কি কথা দিয়েছিলাম ভুলে গেলেন বুঝি? কৃষ্ণের নিন্দা করতে গিয়ে সেই রাজসূয় যজ্ঞের সভায় উপস্থিত গঙ্গাপুত্র ভীষ্মকেই সবচেয়ে বেশি অপমান করছে চেদিরাজ শিশুপাল। ধর্মপুত্র যুধিষ্ঠিরেরও কুৎসা করছে সে। হ্যাঁ, সেই সভায় আমি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস নিজেও বসে আছি, এক মনে শিশুপালের কীর্তি দেখে যাচ্ছি, তবে কোনো কথা বলছি না। ভীষ্ম, যুধিষ্ঠির এবং অপরাপর পাণ্ডবরা যদিও বা কিছু বলার জন্য মাঝে মধ্যে উন্মুখ, আমি কিন্তু একেবারেই নীরব। কেন? আসলে সময়, এই সময়কে উপেক্ষা করতে পারি না আমি। যে সময়ের অপেক্ষায় স্বয়ং কৃষ্ণও বসে রয়েছেন, আমিও সেই সময়েরই প্রহর গুনে চলেছি। নিয়তিকে কেউ এগোতেও পারে না, পিছোতেও পারে না। যার শুরু আর শেষ কোনোটাই দেখা যায় না, তারই মাঝখানে নেহাতি কয়েকটা তুচ্ছ বুদবুদ আস্ফালন করে, ওঠে আর পড়ে, তারপর কোন অনন্তে মিলিয়ে যায়। এই যেমন যুধিষ্ঠিরের রাজচক্রবর্তী অভিষেক ক্রিয়ার ঠিক আগেই ঘোর অমঙ্গলের বাদ্য বাজিয়েই চলেছে শিশুপাল। হলধারী বলরামের আদেশ সত্ত্বেও এখনও অবধি কৃষ্ণ তাকে কোনো রকম শাসন করেননি। এবার উপস্থিত অন্যান্য রাজন্য বর্গকেও নিজের বক্তব্যের সমর্থনে নিয়ে আসার চেষ্টা করছে সে। এই মঙ্গল বেদিকে ঘিরে যুদ্ধের দামামা বাজানোর প্রবল চেষ্টা করছে শিশুপাল। এই যে এখানে যত রাজা মহারাজারা বসে আছেন, তাদের একটা কথা জিজ্ঞেস করি। আপনারা সকলেই এই যজ্ঞ উপলক্ষে কর দিয়েছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ দিয়েছি, আমরা সকলেই কর দিয়েছি। যুধিষ্ঠির, আমরা সকলেই তোমার যজ্ঞে কর দিয়েছি, কেন জানো? তোমার ভয় কিংবা অনুনয় অথবা অন্য কোনো স্বার্থ নিয়ে কর দিইনি আমরা। তুমি ধর্মপুত্র, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে চলেছ,
সেই রাজ্যের তুমিই হবে সম্রাট। আমরা সেই ধর্মরাজ্য স্থাপনের জন্য কর দিয়েছিলাম যুধিষ্ঠির, কিন্তু এখন তো দেখছি তোমার আমন্ত্রণে সাড়া দিয়ে আমরা ভুল করেছি। কৃষ্ণের পূজা আসলে রাজাদেরই অপমান, তোমার ধর্মাত্মা উপাধি আসলে এক হাস্যকর কৌতুক ছাড়া অন্য কিচ্ছু নয়। ধর্মপুত্র জেদিরাজ শিশুপাল, মহারাজ যুধিষ্ঠিরকে সারা পৃথিবী ধর্মাত্মা বলে গ্রহণ করেছে, জ্যেষ্ঠ এবং কনিষ্ঠ সকল রাজাই তাকে সম্মান করে থাকেন। ধর্মাত্মা নিয়ে আজ আপনি যা বললেন তার ফল আপনাকে ভুগতে হবে চেদিরাজ। অর্জুন, জ্যেষ্ঠ পাণ্ডব যে অধর্ম করেছে তা তুমি দেখতে পাচ্ছ না? কাপুরুষের মতো অন্যায়ভাবে যে জরাসন্ধকে মেরেছে সেই কৃষ্ণকে অর্ঘ্যদান করাটা কি সত্যি কোনো ধর্মের পরিচয়? যে কংসের অন্নে প্রতিপালিত হলো কৃষ্ণ, সেই কংসকেই প্রাণে মারতে এতটুকু হাত কাঁপল না তার? সে এতটাই কৃতজ্ঞ, তাকে অর্ঘ্যদান করে কোন ধর্মের পরাকাষ্ঠা দেখিয়েছে যুধিষ্ঠির? শিশুপাল, তোমার আস্ফালন অনেক শুনেছি, এবার ক্ষান্ত হও। নিজের মঙ্গল চাও তো কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করো। ক্ষমা? ওই ওই কৃষ্ণের কাছে? যে নিজেই একটা চোর। আরে ও তো রাজাও নয়, তবু রাজাদের অধিকার চুরি করছে কেন? এই যে কৃষ্ণ, আর যুধিষ্ঠির না হয় ভুল করেছে, ভীষ্ম তাকে ভুল পথে চালিত করেছে, তুমি, হ্যাঁ হ্যাঁ তুমি সেই ভুলটা হতে দিলে কেন কৃষ্ণ? তোমার নিজের যে কোনো গৌরব নেই সে কথা জানো না? এত লোভ তোমার কৃষ্ণ, যেন কোনো কোনো সারমেয় যেমন নির্জনে ঘৃত পেলে অহংকার করে, তোমারও তেমন দশা হয়েছে কৃষ্ণ। অন্যের ভাগ নিজে পেয়ে কৃতার্থ জ্ঞান করছ, যেমন ভীষ্ম তেমনই যুধিষ্ঠির। আর এই কৃষ্ণ, সেও বা তাদের চেয়ে আলাদা হবে কি করে? তোমাদের আসল স্বরূপ আমি সব জানতে পেরে গেছি, আর এখানে থাকার কোনো প্রয়োজন নেই, এই মুহূর্তে আমি স্থান ত্যাগ করব। তার পক্ষে যত রাজা আছে তাদের সকলকে নিয়ে যুধিষ্ঠিরের সভা ছেড়ে প্রস্থান করতে উদ্যোগী হল চেদিরাজ শিশুপাল। আপন ভ্রাতাদের আদেশ না দিয়ে যুধিষ্ঠির স্বয়ং তাকে ফিরিয়ে আনতে গেল। শিশুপালের অভিমান এবং ক্রোধ ভঙ্গ করার উদ্দেশ্যে মিষ্ট সম্ভাষণে তাকে প্রবোধ দিতে লাগল যুধিষ্ঠির। চেদিরাজ, আপনি রাজার মতো শব্দ প্রয়োগ করলেন না তো, কটু এবং ভুল কথা বলা পাপ, আপনি কেন সেই পাপে লিপ্ত হবেন? পিতামহ ভীষ্মকে সকলেই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধার্মিক হিসেবে জানেন, সেই ভীষ্ম ধর্ম বুঝবেন না, এ আপনি কি করে বললেন? পরম জ্ঞানী ভীষ্মকে আপনি এভাবে অপমান করতে পারেন না। এই সভায় বৃদ্ধ রাজারা যদি কৃষ্ণের পূজয় কোনো আপত্তি না করেন তাহলে আপনি করছেন কেন? ভীষ্ম যেভাবে কৃষ্ণকে জানেন আপনি তা জানেন না চেদিরাজ, সবটা না জেনে এই ব্যবহার আপনার শোভা পায় না। মহারাজ যুধিষ্ঠির, সব জায়গায় কোমলতা শোভা পায় না। কৃষ্ণের পূজায় যিনি আপত্তি করেন তাঁকে মিষ্ট কথা বলো না। সর্বলোকের মধ্যে যিনি শ্রেষ্ঠতম, যিনি এই বিশ্ব সংসারের ধারক, সেই কৃষ্ণ সকলের পূজনীয়। কৃষ্ণের গুণ, ঐশ্বর্য এবং পরাক্রমের কোনো শেষ নেই, সে কারণেই এখানে অনেক প্রবীণ রাজা থাকলেও শ্রেষ্ঠ অর্ঘ্যটি আমি কৃষ্ণের জন্যই রেখেছি। কৃষ্ণ শুধু যে ক্ষত্রিয় রাজাদের যুদ্ধে হারিয়েছেন এমন নয়, অতীত বর্তমান ভবিষ্যৎ এবং চরাচরের সকল বস্তুই তাঁর নখদর্পণে, তিনি বিশ্বের সর্বত্র প্রকাশিত হন। কৃষ্ণের সমস্ত কীর্তির কথা শুনব বলে বহু জ্ঞানী বৃদ্ধির সেবা করেছি আমি। নরলোকে কেশবের থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। আর বাজেন শিশুপাল যদি মনে করে যে কৃষ্ণের পূজা করা অন্যায়,
তাহলে সে যা ইচ্ছে করুক, তাকে বাধা দিও না যুধিষ্ঠির। গঙ্গাপুত্র ভীষ্মের মুখ রক্তবর্ণ হয়ে উঠল। দৃঢ় পদক্ষেপে নিজের আসনে গিয়ে উপবেশন করলেন তিনি। সভার গাম্ভীর্য যেন শতগুণ বৃদ্ধি পেল। হাতে পূজার পাত্র নিয়ে এবার এগিয়ে এলো সহদেব। তারপর জলদ গম্ভীর কণ্ঠে বলে উঠল, মহাপরাক্রমশালী কেশিহন্তা কেশবকে আমি পূজা করব। যে রাজারা সেই পূজা সহ্য করতে পারবেন না, তাদের মাথায় আমি পদাঘাত করছি। তারা যদি যুদ্ধ করতে চান, তাহলে আমি তাদেরকে এক এক করে জমালয়ে পাঠিয়ে দেব। আর বুদ্ধিমান জ্ঞানবান রাজারা এই পূজাকে নিশ্চয়ই অনুমোদন করবেন। কই, এমন কোন রাজা আছেন যিনি আমার সঙ্গে এখনই যুদ্ধ করতে চান? সহদেবের হুঙ্কারের পরে কোনো রাজাই তার বিরোধিতা করল না। অনন্ত লোক থেকে সহদেবের মাথায় পুষ্পবৃষ্টি শুরু হল। মহাত্মাগণ সাধু সাধু রব তুললেন। নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে দেবর্ষি নারদ বললেন, রাজকুমার সহদেব, কৃষ্ণের পূজা যারা করবে না এই সংসারে তাদের জীবন মৃত বলে জানবে। তাদের সঙ্গে কখনো কোনো সম্পর্কও রেখো না। মহারাজ যুধিষ্ঠিরের সভায় এবার যোগ্য ব্যক্তিদের পূজা শুরু করল সহদেব। একে একে গুরুগণের পাদস্পর্শ করে প্রণাম করতে করতে যোগ্যতম সত্তারূপে বাসুদেব শ্রীকৃষ্ণের পূজা শুরু করল সহদেব। ওম নমো জগৎপতয়ে নমঃ, ওম নমো বাসুদেবায় নমঃ, ওম নমো গোবিন্দায় নমঃ। কৃষ্ণের পূজা হয়ে গেলে শিশুপাল এবার ক্রোধে রক্তবর্ণ হয়ে উঠল। রাজাদের সামনে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে এসে জিজ্ঞাসা করল, হে রাজগণ, এই অনিষ্ট দেখে এখনো চুপ করে আছেন? কনিষ্ঠ পাণ্ডব সহদেব আপনাদের সকলকে যে অপমান করলো তার সমুচিত জবাব দেবেন না? আমি আপনাদের সেনাপতি হতে রাজি আছি। আমি আপনারা সম্মিলিতভাবে যুদ্ধ ঘোষণা করছেন না কেন? ওই যুধিষ্ঠির আর তার ভ্রাতাদের মৃত্যু দেখতে চাই। কৃষ্ণর ভবলীলাও সাঙ্গ হবে এইবার। হ্যাঁ হ্যাঁ, শিশুপাল ঠিকই বলেছেন, সহদেব আমাদের সকলকে অপমান করেছে, আর সেই অপমানের উত্তর দিতেই হবে। করাচ্ছি কৃষ্ণের পূজা, আমাদের ডেকে এনে এমন তাচ্ছিল্য করা? সম্মিলিত রাজশক্তি এবার যুধিষ্ঠিরকে আক্রমণ করুক। পিতামহ, আর্যাবর্তের রাজারা সম্মিলিতভাবে যদি যুদ্ধ করতে চায় তাহলে ইন্দ্রপ্রস্থের বড় বিপদ হবে। যে প্রজারা এখানে নিরস্ত্র, এখানে সকলেই উৎসবে মগ্ন, এই মুহূর্তে আক্রমণ ঘটলে অসংখ্য ক্ষয়ক্ষতি হবে। প্রজাদের কল্যাণের জন্য এখন কি করব আমি বুঝতে পারছি না। অনুগ্রহ করে পথ দেখান পিতামহ। বৎস যুধিষ্ঠির, তুমি ভয় পেও না। শিশুপালের এখন কৃষ্ণের কাছে যাওয়ার সময় হয়ে গেছে, তাই ওর বুদ্ধি লোপ পেয়েছে। মহাশক্তিস্বরূপ কৃষ্ণ যতক্ষণ চুপ করে আছেন ততক্ষণ কীটের মতো এই রাজাদের আস্ফালনই চলতে থাকবে। কৃষ্ণ যখন তার আপন শক্তিতে জাগরিত হবেন, এই সব অল্পবুদ্ধি রাজাদের দল তখন মুশিকের মতো সিংহের মুখ গহ্বরে প্রবেশ করবে। আরে দুর্মতি ভীষ্ম, ঠিক তোমাকে, তুমি নির্বোধ কুলাঙ্গার, তোমার বুদ্ধি ভ্রংশ ঘটেছে ভীষ্ম। যে নিজে মুশিক ভিন্ন আর কিছুই নয়, তাকে সিংহের সঙ্গে তুলনা করে রাজাদের বিভীষিকা দেখাচ্ছ তুমি। অন্ধ যেমন অন্ধকে অনুসরণ করে, কৌরবরাও ঠিক তেমন ভাবেই তোমাকে অনুসরণ করে চলেছে, আশ্চর্য। আরে কৃষ্ণ একজন গোপ, বুঝলে? গোপ, ওর কোনো গুণ নেই। তাছাড়া শাস্ত্রে যেসব কাজ নিষিদ্ধ ও ঠিক সেগুলোই করেছে। আশ্রয়দাতাকে হত্যা করেছে, স্ত্রীলোককে হত্যা করেছে, আর তুমি কিনা তাকেই পূজা করার কথা বলছ? তুমি মিথ্যেবাদী ভীষ্ম, মিথ্যেবাদী। তুমি আসলে ভণ্ড এবং ক্লীব। এই
ক্লিবত্বের কারণে বিবাহ করনি, বুঝেছি। ধর্মের মুখোশ পরে আসলে অধর্ম করো তুমি। শিশুপাল, আর একটা কথা শুনলে তোমাকে এখানেই গুঁড়িয়ে দেব। হিম, নিরস্ত হও। ও নিজেই নিজের বিনাশের দিকে এগিয়ে চলেছে। এই শিশুপাল জন্মের সময় তিনটি চোখ আর চারটি হাত নিয়ে জন্মেছিল। জন্মের পরেই গর্দভের মতো চিৎকার করে উঠেছিল। শিশুপালের মাতা হলেন কৃষ্ণের পিতৃশ্বশা। এমন বিকট সন্তানকে জন্মের পরেই ত্যাগ করতে চেয়েছিলেন তিনি, কিন্তু সে সময় দৈববাণী হয় যে এই সন্তানের মৃত্যু এখন হবে না। যার স্পর্শে এর তৃতীয় চক্ষু এবং দুটি অতিরিক্ত হাত খসে পড়বে, তার হাতেই এর মৃত্যু হবে। বৎসভীম, কৃষ্ণের স্পর্শে শিশুপালের সেই অতিরিক্ত হাত এবং চোখ খসে পড়ে, আর তারপরেই শিশুপালের জননী কৃষ্ণের কাছে তাঁর সন্তানের অপরাধ ক্ষমা করার জন্য কাতর অনুরোধ করেছিলেন। কৃষ্ণ তখন কথা দিয়েছিলেন যে শিশুপালের 100 অপরাধ তিনি ক্ষমা করবেন। এখন বোধহয় সেই সংখ্যাটা পূর্ণ হতে চলেছে। থাক ভীষ্ম, থাক, আর নিজের বুদ্ধিহীনতার পরিচয় দিও না। কৃষ্ণের দয়ায় আমি বেঁচে আছি বলে ভাবছ? বেশ, এই এই মুহূর্তেই আমি কৃষ্ণকে যুদ্ধে আহ্বান করছি। কৃষ্ণ, সাহস থাকে তো আমার সঙ্গে এসে যুদ্ধ করো। তোমাকে আর পাণ্ডবদের একই সঙ্গে আমি যমালয়ে পাঠাতে চাই। এসো জনার্দন, যুদ্ধ করো। এখানে উপস্থিত সমস্ত রাজাকে আমি কিছু বলতে চাই। আমরা যাদবরা এই শিশুপালের কোনো ক্ষতি করিনি। শিশুপাল আমার আত্মীয়, তবুও আমাদের অনুপস্থিতির সুযোগে এই দুর্বৃত্ত দ্বারকায় আগুন ধরিয়েছিল, ভোজরাজের সহচরদের হত্যা করেছিল। শুধু তাই নয়, আমার পিতার অশ্বমেধ যজ্ঞের অশ্বকেও হরণ করেছিল এই পাপাত্তা। এমনকি নিজের যোগ্যতাকে না বুঝেও এই দুর্বৃত্ত রুক্মিণীকেও প্রার্থনা করেছিল। আমি পিতৃশ্বশার কারণে একে এতদিন ধরে সহ্য করেছি, কিন্তু এ যে আমাকে কতখানি অপমান করল, আজ আপনারা নিজেরাই সচক্ষে সব দেখলেন তো। এই তোমার পত্নী রুক্মিণী যে আমারই হতে পারতেন, সে কথা সর্বসমক্ষে বলতে তোমার লজ্জা করলো না? আর করবেই বা কি করে, তোমার বোধ বুদ্ধির সব কথাই আমি জানি। শোনো কৃষ্ণ, তুমি আমাকে ক্ষমা করো বা না করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। দাঁড়াও শিশুপাল, আর একটা কথাও তুমি বলো না। কি করবে, কি করবে তুমি? হ্যাঁ, কি করবে, কি কি করতে পারো তুমি? সুদর্শন, কৃষ্ণের আহ্বানে সুদর্শন চক্র এসে উপস্থিত হল। সেই ভরা সভায় শিশুপালের উদ্দেশ্যে চক্রকে আজ্ঞা দিলেন কৃষ্ণ। নিজেকে বাঁচানোর চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারল না শিশুপাল। জ্বলন্ত সূর্যের মতো সেই চক্র সবেগে শিশুপালের দিকে ধাবিত হল। কৃষ্ণ বিদ্বেষী সেই অহংকারী বীরের ধর থেকে মুন্ডটা আলাদা করে দিল সুদর্শন। সভাস্থ রাজারা কেউ বা ভয়ে, কেউ বা বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। কেউ কেউ কৃষ্ণের প্রশংসা করতে লাগল। যুধিষ্ঠির এবার ভ্রাতাদের আদেশ দিল, শীঘ্রই বীর শিশুপালের সৎকার করে যজ্ঞস্থল পরিচ্ছন্ন করে দাও তোমরা। যথা আজ্ঞা রাজন। শিশুপালের পুত্রকে চেদিরাজ হিসেবে ঘোষণা করে রাজসূয় যজ্ঞ এবং সম্রাট পদে যুধিষ্ঠিরের অভিষেক সম্পন্ন করলেন কৃষ্ণ। যজ্ঞ শেষ না হওয়া অবধি তিনি স্বয়ং চক্র, গদা এবং ধনুর্বাণ নিয়ে সেই যজ্ঞস্থলকে রক্ষা করলেন। রাজসূয় যজ্ঞ শেষ হলে
রাজচক্রবর্তী মহারাজ যুধিষ্ঠিরের জয়ধ্বনি দিয়ে সম্মানের সঙ্গে যে যার রাজ্যে ফিরে গেল। সব শেষে যুধিষ্ঠিরের কাছে বিদায় চাইতে এলেন কৃষ্ণ স্বয়ং। মহারাজ আজ্ঞা করুন, এবার আমি দ্বারকায় ফিরব। কৃষ্ণ, তোমারই অনুগ্রহে এই যজ্ঞ সফল হয়েছে। তোমার অনুগ্রহেই আমি আজ রাজচক্রবর্তী সম্রাট। তোমাকে প্রাণে ধরে ফেরার অনুমতি কি করে দিই কেশব? তুমি তো ইন্দ্রপ্রস্থের সূর্য, কিন্তু তোমাকে তো দ্বারকায় যেতেই হবে। আমি কি করে তোমাকে ধরে রাখবো কৃষ্ণ? মহারাজ, এখন তো আপনার আনন্দের সময়, এই সময় মনস্তাপ করতে নেই। আপনি সাবধানে প্রজা পালন করবেন মহারাজ। জগতের সমস্ত প্রাণী যেমন মেঘকে আশ্রয় করে বাঁচে, দেবতারা যেমন ইন্দ্রকে আশ্রয় করে থাকে, আপনার প্রজা এবং বন্ধুরাও সেভাবেই আপনাকে আশ্রয় করে থাকুক। আপনি সকলের ধারক হয়ে উঠুন মহারাজ, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করুন। যুধিষ্ঠিরকে তার ইতি কর্তব্য সম্পর্কে উপদেশ দিয়ে দ্বারকার পথে যাত্রা করলেন কৃষ্ণ। কৃষ্ণের শুভেচ্ছায় এবং ইন্দ্রপ্রস্থের সমৃদ্ধিতে পাণ্ডবদের মনে এখন অগাধ শান্তি। কিন্তু সেই শান্তির আড়ালে আসলে যে কোন ভয়ঙ্কর প্রলয় লুকিয়ে আছে সে কথাটা যুধিষ্ঠির তখনও জানে না। অবশ্য তার মনে কোনো অকল্যাণের ছায়া পড়েছিল নিশ্চয়ই। রাজসূয় যজ্ঞে আমন্ত্রিত সকল অতিথি বিদায় নেওয়ার পরে আমি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস যখন যুধিষ্ঠিরের কাছে বিদায় চাইতে গেলাম, তখন এমন একটা প্রশ্ন নিয়ে সে আমার সামনে আসবেই বা কেন? যুধিষ্ঠির যে বিশেষ চিন্তান্বিত তা বুঝতে আর বাকি রইল না। কিন্তু তাকে সেই রূঢ় সত্যটা বলে দেওয়া ছাড়া আমার কাছেও যে আর কোনো উপায় নেই। সে কি তা সহ্য করতে পারবে? সে উত্তর অবশ্য সময়ই দেবে। ইন্দ্রপ্রস্থ নগরী এবং পাণ্ডবদের সমৃদ্ধি দেখে ঈর্ষায় জ্বলতে লাগল দুর্যোধন। শকুনির চালে তৈরি হল পাণ্ডবদের বিপদে ফেলার ছক। যুধিষ্ঠিরকে পাশা খেলতে ডেকে পাঠালেন মহারাজ ধৃতরাষ্ট্র। তারপর সেই কাহিনী নিয়েই ফিরে আসছি আগামী পর্বে। শুনলেন মহাভারত। মুখ্য ভূমিকায় ব্যাসদেব, সঞ্জয় দত্ত, ভীষ্ম, উৎপল সরকার, শিশুপাল, অগ্নি, কৃষ্ণ, গৌরব তপাদার, অর্জুন, সায়ক আমান, যুধিষ্ঠির, সৌম্যাদিত্য মুখার্জি, বলরাম, ইভান সরকার, দ্রোণ, স্নেহাদ্রি শেখর দাস, নারদ, প্রবাল মুখার্জি, সহদেব, রামস্বরূপ গাঙ্গুলি, ভীম, সুমিত কুণ্ডু। নাট্যরূপ মহুয়া ব্যানার্জি। শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন। শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি। পরিচালনায় শাওলি মজুমদার। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।